भगवान बुद्धमूर्ति शास्त्र बुद्धमूर्ति एने एक बुद्धमूर्ति दान माना बर पुण्य लगे बुद्धमूर्ति दान माना मूल उद्देश्य लेके बुद्धमूर्ति अर्थात बुद्धमूर्ति जाना माना अरहत हम बुद्ध हब तब भगवान बुद्ध हुई बुद्ध तीन भाग विभक्त इक्वल संरक्षण बुद्ध इक्वल पश्चिम बुद्ध आगे श्रावक बुद्ध है श्रावक बुद्ध मध्य सी तीन भाग विभक्त इक्वल अग्रश्रावक आरोप महाश्रावक आरोप उदु श्रावक अर्थात श्रावक अर्थात शीर्ष बुद्ध भूमि आम जरा मूलत से बुद्ध के अर्जन बुझे बुद्ध तो लगभना अर्थात हि बुद्ध हम कि मन मन चिंता करेंगे हि संरक्षण बुद्ध हवा ना ही प्रश्न बुद्ध ना श्रावक बुद्ध हवा श्रावक बुद्ध मुझे ना ही अग्रश्रावक ना ही महाश्रावक ना उद्रावक हवा तब श्रावक बुद्ध मुझे कहेंगे और कम बुद्ध हो गए एक बार शुद्ध बेसा कर इको त्रिविद्या अर्ह ये सर्विद्या अर्ह आपको प्रतिसंविद्या अर्ह सर बुद्ध मानने हमें से सर्विद्या सर्विद मन लाइन मनोहरण कि आगे हमें मैं अर्हतने मत आगे मन लाइन अर्थात त्रिविद्या बुलब आगे एक सुंदर नाफी माँ दिवारा अग्रसर महाश्राव पुरुषाव कमे हिरुवाद बुद्धमूर्ति निर्माण उत्सर्ग तब यह बुद्ध लाभ तब काना छाया इन तब निर्माण लाभ ज्ञान लाभ सहायक शक्ति बाना एक सम्भव नब भगवान बुद्ध हुए नारा नारी निर्वाचनी समीषण श्री विदेशन सारिभावन अवस्थान बढ़ा मानी द्रुत अति द्रुत आरोप हाजे बाना उद्धमूर्ति इंग्राजी एन निर्वाचित भाई बोझे ना तब भगवान मुक्त हुए दान भाई दाना जहाते अहंकार नारे जो एक उदाहरण कि मानव मुझे बहुत समुदाय समय समृद्ध लाभ प्राणा अत्यंत क्षति एवं द्रोह जे ना ही प्रार्थना भक्त सम्भव ना तार पर श्रावक बुद्ध मानी बुद्ध अर्हत चाहिए शून्य भावना होना ना आना बिना चेष्टा तुम निर्माणी नए अर्थात बिना विद्युत मानी निर्माण लाभ सम्भव नए अर्थात हिंदी जी भगवान बुद्ध हत जी से समय बुद्ध पूजा
সামগ্রিক প্রখ্যাত সামগ্রিক সন্ত হয়ে অর্জন না পর্যন্ত হয়ে যায় বুক মনে এবং আরামে নাই অপেক্ষা করে আর কোন হয়ে যায় সামগ্রিক ফল যদি বিরাট যে শক্তি নাই শক্তি যদি জড়ময় মরাল হিসাবে হবে কারণ মরাল হিসাবে আমি হিতে বেশি মূল্যায়ন ধর্ম আমি তার গপ দি উদাহরণস্বরূপ তোমার শক্তি আগে 100% কিন্তু দেখবে তুমি 15-20% মানে হম 80% তুমি নাইলে ভালোই পাচ্ছেন বুঝে রাখবে তা ভুলক আমাদের জ্ঞানী ভূমিকা ওভার মূল্যায়ন করে তোমার দ্বারা 5% দিয়ে মূল্যায়ন করো তোমার 25% মূল্যায়ন বিভাগ মানে এরা তো তুই জেলা সব পৃথিবী আগে তারপরে যাহাতে তার পিছনে 78% মূল্যায়ন তার কারণ আমার তো এমন এই জায়গা যে এরা যেখানে শক্তি আগে 15% ভুল আছে দেখে 100% দুই রে গেলে আদি ভাগে কাপটি এই যে কাপটি জিনিসটা ক্ষতি করে পরিহানি করার কলাগি দিলাম এতে গাপ কি না হয়েছে এখন আছে ভগবান বলতো সিয়াদে দিনাগে ব্যাংক বারো একটা ঘটনা হয়েছে যেমন তোমার সব সিনে বুতো আইন না ইয়াদলে তা সিনে সাধারণ একা হইলে উদাহরণ গপ দিল এই দিল সেই দিল উদাহরণ হইল যে তোরা বলি জেলা করে কোথাও দেখি আদি কারণ তা সিনের বেশি সিনে গাপ কিন্তু আমার সে জবান বানিয়েছে শক্তি ছাড়া আগে মানে সমস্যা তুমি আমি মিচির আমি খতম নয় পরিণামি এবং নয় অনেক উচ্চ ধর্ম উদাহরণ দিয়ে হানা তুলে গরু নাই গরু নাই
অজ্ঞান হবে, মূর্খ হবে, আরটি এমন ঘোরা ঘুরে হবে, কি জ্ঞানী হবে, অত্যাগ সুরা পাকাতা পেয়ে দেখে নেব মা হেসার নয় আরে মনোরম উজ্জ্বলন দেবতা আমি দিয়ে আমার যাহাতে ভুতমান গর্বে টেনে যে মৃত্যুমুখীকে না গর্বে টেনে যে যাহাতে আমার এই জন্মান বোন নহে উদন নহে আমার যাহাতে সামনে হয় কোন আগাম লেগে আমার হাতে লেগে হয় হ্যাঁ মারা ইনি ইনি তুলনায় নিয়ে আমার মনোচ্চ ইনাকে এই সক্ষম নয় এই নহরীতে প্রাধান্যকে পূজ্য হনুমানদের হয়ে নই মনে করেন পূজ্য হনুমানদের একটা ই হইয়ে সে হইতে তুই আন্নার মুরগি বৌদ্ধ সমাজের মধ্যে এরকম যদি পূর্ণ ভাঙা হয়ে আসতাম বহু আগে আমি একটা শুনেছিলাম বহু অন্যায় এই অগ্রসর হইলাম তারপরে সর্বদা যে পূজ্য হনুমানদের প্রতি শ্রদ্ধা প্রতি হবে কিনারে মানুষের প্রতি অগ্রসর হইল এক অর্থ হইল তুই মনে করেন তুমি এনে এটা করি পূর্ণ সম্মান মর এই পূর্ণ আমি তোমার আমি বৈধানী হব পরাধিপত্য নয় এই বিধায়ক নয় হবে ইয়ন্তি গমন উত হইলে যে দ্রুত জন্ম দিয়ে চলিতে যায় যা বিধান হইবে এই যেমন এই রাজনীতিতে সেই রাজনীতি প্রভাবে হয়েছে কিন্তু গমন উত হচ্ছে বাংলাদেশের জনমৃত্যু নাম বলিয়া প্রভাবিত হইবে আরো রাজনীতি প্রভাবিত হইবে দ্রুত সে নির্দেশ না হবে অর্থাৎ নির্মাণ নদীয় রাখি আরও জন্ম করে আরও আগে এই জন্ম নিয়ে প্রতিনিয় নামে অনেক গতি পরিবহন গ্রহরা সেই গতি পরিবহন করতে দেব বলে গেলে দেব সম্পত্তি মন্ত্র করে গেলে মন্ত্র সম্পত্তি লাভ করি হারিয়েছে গম উত লাভ হয়েছে কারণ সম্পত্তি হারা সম্পদ গরি মানে সেই না করি নিয়ে দেব মানুষের লাভ রয়েছে কয়েক বছর লাভ রয়েছে গম উত হবে আরে মনে করেন আমি বহুত বলছি পূজ্য অনুমান্ত উৎপত্তি হয়ে আমি শুধু এই এই সম্পত্তি হয়ে না থাকবো যারা ভারত যারা সেটা আমাকে সম্ভব হয় এই বিনাগে এই এই বস্তু সম্পত্তি এনেও লাগে যখন বাজিয়ে ভেঙা হয়ে গড় বাড়ি দায়িত্ব ভোটি ক্ষমতা রাজ্য অধিকার ই কাম কাজে না ব্যবহার করতে হতো সেই জন্য ভাই আমেরিকা হ্যাঁ সেই ভাবে আরও আগের উত্তর হয়েছে অনুমানী সম্পত্তি লগে লাগে দাম এই যখন আগের তখন আসব মরা শুনে ওই জায়গা না হবো তাহলে সেই ভুক্ত অনুমানের খোঁজা শুনি বহু মানুষের শব্দ দাঁড়িয়ে নেই মানুষ 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 সত্য করে দিয়ে তা সত্যি পরহার সম্পত্তি মানুষকে সব ধরেই যেন আগে সামনে লেখা হয়ে গেল কিন্তু মানুষ কম্পিটিশন মানে হনে হতো ভিড়ি খারাপ কৌজি নারী ঘুরি এই নারী অল সংযোগ নাকি ইংলিশ মিডিয়ামে হচ্ছে স্কুল প্রাধান কিয়া সফরাম একটু জানি না ঠিক তদ্রুপ এই কে দুটি অনুমানের উৎপত্তি হয়ে যে হাতে পারাই আমি থাকবো তোমার পরও ভালো সম্পত্তি না এলো লগা দিলাম ইহা আগে না এলো কিন্তু পর আগে লাগবে তাহলে অনুমানটি হয়ে যায় শিক্ষা দায় সম্পত্তি এরকম হচ্ছে আগে কারণ এখানে সম্পত্তি হতে মানে এখানে উচ্চতা লাভ করা হয় সামগ্রিক তো তোমার একটা উদাহরণ দেব তুমি সম্পত্তি হয়ে যায় এলে বলো না আপনার এই ছেলে হয়ে দুই কোটি বা তিন কোটি রেজে রেজে মারে তো হাম দেখে গেলে তো ফিরে লাভ হলো যখন আগে ইংল্যান্ডের বার্মিংহাম বা হলকে না আগে দ্বিগুণ তার রাজার আমি কয় আসপা মিলে না যে তা হলো খেলে দিনে হয়ে গেল ফিরে যদি শোনার মতো ফিরে দু খাই হো হা হলে ন তোমার বিষয়ে ইয়ে হলো মনে হচ্ছে বানার দু বেজে ইলে মোবাইলকে না এই রকম মনে হচ্ছে আগে থাকে তুমি কি কি করছি কিন্তু সে সম্পত্তি লাগিল রক্ত হইলে শক্তি সামর্থ্য লাগিল তাইতে ব্যয় লাগে তেমন মনে করম তুমি আমি এই প্রথম বুদ্ধ সাধন সূর্য ভগবান উৎপত্তি হল কিনা যে এই সময়ত এই প্রেক্ষাপটত অনেক কিছু দেখে দিয়ে আমি অনেক আমি মনে করব আমি কাইতবান আমার পুণ্য আগে ভাড়া নিয়ে আগে প্রথম বুদ্ধ সাধন থেকে সূর্য ভগবান লাভ করেছি এবং সময় একটু হয়ে ধর্ম সংসদ ধর্ম সমান শুনি এবং কিন্তু সময় লাভ করছি আমি এগুলো এবারে শুনতে গেলাম না আরও এক আমরা চেষ্টা করা হলো সে যাও তোমার হম হোদা হারা বহু বোঝাই গত হারা গাইতে ধরে গাইতে অর্থ ধরে আমি দালত দিব কারণ মানে যদি গাই হোদা হয় দালত দিল আমি অবশ্য লাম্বা লাম্বা হোদা হবে ফেনার দালত দিই আর হবো না যাবি কাজ করতে গেলে আমি দেবো সে যাও এনে মনে মনে হলাম যদি উজ্জ্বল মানে তোমার এনে একটা একটা বানা আনব এসে এনে বহু পরিবর্তন এই পরিবর্তন মানে মাত্র সব দাঁড়া এই দাঁড়িয়েছ পুজো হেতু দাঁড়িয়েছ এই হেতু তোমার কিনা দিয়ে
ব্যাপারটা মানে কোরিয়ান না দাও গগন তো হয়ে কর্মলে হেতু হয় কেতু হয় বিবাহ প্রদান করে আরে তুমি যে যে কর্মলে উৎপত্তি করিয়ে আরামের মত অবশ্যই সেই শূন্য ফলগুলি লাভ করিবে ব্যাপারটা মানে কোরিয়ান না দাও ধরাই ভক্ত নয় তোমার আরো জ্ঞানী শূন্য শ্রদ্ধা জাগরণী আরো কর্ম তত্ত্ব দাবনে আরো কর্ম সংবাদ দিনে আরো তুমি মৌ এক গ্রন্থ আবাসভা কিনাইনে এই নাইনে চেষ্টা করছো তাহলে অবশ্যই বিনাগে এই জন্মবান আরো বেশি বিনাগে সফল নিয়ে ছাত্র হবে আরো তুমি আমার অনলাইন হয়ে একটা শিক্ষুলা অবগত লিখে করতো আরো হাজার লাগা সেটাও এক ফলে আমার সমস্যা হবো শিক্ষার না সময় আরো আমি যেই লক্ষ্য করছি আমার আপনার অনুশীলন গঠন করে না সেই ভাড়ি তার ভক্তের প্রত্যক্ষ সাক্ষাৎ দর্শন ভর্তি না এই ভাড়ে যে মহাপ্র মহালাভ হয়েছে ভগবান দুটো ন হয় মিলে দিয়ে নয় দাদা ভাব কাছে ধরে যে ভগবান দুটো ন হয় যাতে তুমি আমি এত চেষ্টা করে যার দ্বারা নিয়ে যে এই অর্হত না বা দুটো তো মানে হয়ে যায় সেই দুটো নোনা ঘর এর আলাদা হয় যাও এই তিন দিন হতে এই ব্যাপার কাল যেটা পানি দান আছে বাবনের পুষ্প ধর্ম সম্পাদন হইলে পুণ্য সম্পত্তি লাভ হচ্ছ এই পুণ্য তোমার আমার কোনো দীর্ঘকাল থাকিত এক এই বুঞ্জানি ইরুত তুলি মত মতে মতে এই বুঞ্জানি ফেরত তুলি মনত তুলি গাড়ি বলিনে শিরতরে উপায়টা উপায় যদি বন্ধ জন্ম জন্মান্তরে সুপতি সর্বতি গাড়ি হেতু উৎপত্তি হোক যেন নির্বাণ এই পুণ্য সত্যিয় মানে হিন্দু মানে সম্পত্তি দেব হয়ে সম্পত্তি উৎপত্তি হোক দেবাশ্রী এই সংসার গাড়িটি পরিক্রম করিলে জন্ম জোড়া বেদি মৃত্যু নিরোধ করিলে অন্তিমে পূজ্য বনমন্ত্র প্রত্যেক করে ব্যক্তিনে সরবিতে আপত্তলা করিলে পরম সুখ ব্যক্তিন নির্বাণ সত্তা রোগ এদিকে আশীর্বাদ কামনা করিলে মহাদাসম দিল সবচেয়ে চেষ্টা করে দেওয়ার প্রসার প্রসার প্রসার